الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا لا إله إلا الله.
মহান আল্লাহ তাআলা লাগো ওটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে শাওয়াল চাঁদের জুম্মার দিনে মসজিদে আসতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি হুয়াল হাইয়্যুম কাইয়্যুম চিরস্থায়ী চিরজীবী বিচার দিনের মালিক। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা নেমত পায় নেমতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নেমত বাড়ায় দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি আমার নেমত পায় নেমতের শুকরিয়া আদায় করে আমি তার নেমত বাড়াইয়া দিই, আর যে ব্যক্তি আমার বরকত নেমত পায় নেমতের না শুকরিয়া আদায় করে আমি তার নেমত ছিনিয়ে নিই এবং কঠিন আযাবে গ্রেফতার করি। আল্লাহ তাআলা শাস্তি অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়ানক ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার নিয়মে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা অসংখ্য নিয়মত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আলো দিয়ে বাতাস দিয়ে বৃক্ষলতা তরলতা পাহাড় পর্বত চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়মত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেজন্য পবিত্র কোরআনে বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব জিনজাতি, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যদি আসসালামু আলাইকুম বিক্ষলতা যদি কলম হয়, সাগর পানি যদি কালি হয়, যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া নিয়ামত দেওয়া শুরু করি তাহলে কি নিয়ামত থেকে শেষ করতে পারবো না? এরকম অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার আবাদতবন্দি করার জন্য। আমরা নামাজ পড়ব, রাখবো, তাহলে দোয়া 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 পাঠ করব, হালাল পথ চলব, হারাম পথ পরিত্যাগ করব, মাওয়ার খেপত করব। আল্লাহ তোমার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা পিতার প্রতি সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যাক, আমি প্রথমে দরুদ পড়লাম, এখন আমরা দরুদ পড়তে বেশি একটা চাই না, কিন্তু দরুদ আমাদের পড়তে হবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুম্মার দিন একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং 10টি নিয়ামত তার আমল প্রদান করেন, বেহেশতে 10টি মর্তবা তাকে বৃদ্ধি করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম হযরত বরকত রয়েছে দরুদে। দরুদ আমাদের বেশি বেশি করে পাঠ করতে হবে। একবার দরুদ শরীফ যদি আমরা পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি নেক দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, বেহেশতে 10টি মর্তবা বৃদ্ধি করে দেন। এখন অনেকে আছে দরুদ শরীফ পড়ে না, কিন্তু দরুদ আমাদের পড়তেই হবে। জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। নামাজের মধ্যে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি সুন্নাত মুয়াক্কাদা এবং বারবার পাঠ করা সুন্নাত ও মুস্তাহাব। আমরা সবসময় যদি দরুদ শরীফ পাঠ করি অনেক ফজিলত অর্জন তরবি আছে। আমরা আবার জিকির আজকার করতে চাই না, অনেকে জিকির আজকার করি না, কিন্তু আমাদের জিকির আজকার করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জামিউ তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার সকালে এবং সন্ধ্যায় পাঠ করবে, সে 100 হজ করার নেক তার আমল ময়দান করবে। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে,
আল্লাহ তাআলা তার আমল নামায় 100 কোটি যুদ্ধের জন্য ঘোড়া দান করলে যে নেক হবে, এইরকম নেক তার আমল দান করা হবে। যে ব্যক্তি অনেক ফজিলত বরকত রয়েছে।
যদি আমরা তেলাওয়াত করি প্রতিটি হরফে দশটি করে নেকি রহিয়াছে। রমজান মাসে কি 70 নেকি, 70 থেকে 700 পর্যন্ত নেকি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর এই কোরআনের হালাল কি হারাম, হালাল কি হালাল এবং হারাম কি হারাম জেনে যদি আমরা আমল করি ও কোরআন যদি আমরা মুখস্থ করি তাহলে কি হবে? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد جبت لهم নিষেধ করতে হবে।